আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো অ্যান্ডেপ ট্যাবলেটটি নিয়ে। এটি সারট্রালিন হাইড্রোক্লোরাইড গ্রুপের সদস্য। এটি 100 মিগ্রা আকারে বাজারে পাওয়া যায়। এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত, যার প্রতিটির ইউনিট প্রাইস হচ্ছে 10 টাকা। এবার আসবো এর নির্দেশিকা, অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যায়। এটি হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার MDC, এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা OCD, এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। প্যানিক ডিসঅর্ডার বা PD, এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD, এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। স্পেশাল অ্যাংজাইটি ডিসঅর্ডার SAD, এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। প্রিমেন্স ট্রুবল ডিসফরাডিক ডিসঅর্ডার PMDD, এই ক্ষেত্রে ব্যবহার করা যায়। এবার আসবো এর মাত্রা এবং সেবনবিধি নিয়ে। এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, যাদের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, তারা প্রতিদিন 50 মিগ্রা করে এবং 50 থেকে 200 মিগ্রা করে গ্রহণসীমা হতে পারে। এবার আসবো শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে প্রতিদিন 25 মিগ্রা করে দিনে একবার ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করার আগেই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ আমরা শুধুমাত্র ওষুধ সম্পর্কে বলতে পারি আর প্রত্যেকটি ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। ডক্টর আপনার শারীরিক কন্ডিশন এবং আপনার বর্তমান ওষুধের তালিকা অনুযায়ী ডক্টর ভালো বুঝতে পারবে যে আপনাকে এই ওষুধটি গ্রহণ করা ঠিক হবে কি না। অতএব কোনো ওষুধ আপনারা ডক্টরের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না। এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, ক্ষুধামন্দা, ওজনের পরিবর্তন, তন্দ্রাচ্ছন্নতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, সাধারণ ব্যথা হতে পারে এবং পায়ের পাতায় খোসা খোসা এবং জ্বালাময় অনুভূতি এবং কণ্ঠনালীর প্রদাহ হতে পারে। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটির এখন পর্যন্ত কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। তবে অবশ্যই আপনারা গর্ভ অবস্থায় এই ওষুধটি ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।